অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম এই মুহূর্তে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা সম্পূর্ণভাবে প্রবেশ করতে চলেছে, পাশাপাশি কবে থেকে বৃষ্টিপাতের আমেজ বুঝতে পারবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। নির্ধারিত সময়ের 11 দিন পর শুক্রবার অবশ্যই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বড় অংশে এদিন মৌসুমি বায়ু ঢুকেছে। শুধু পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোথাও এদিন বর্ষা আসেনি, বাকি সব জেলাতে কম বেশি বর্ষাকাল শুরু হয়েছে। তবে মৌসুমি বায়ু ঢুকলেও আপাতত সক্রিয় অবস্থায় থাকছে না। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা আগামী কয়েকদিন কমবে, তারপর উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা ফের বাড়তে পারে। গত বেশ কিছুদিন ধরে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছিল, এতে ওই এলাকা এবং সিকিমে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। জুন মাসটি বর্ষার প্রথম মাস। এবার উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে নির্ধারিত সময়ে 6 দিন আগে 31 মে মৌসুমি বায়ু ঢুকে যায়। এরপর মৌসুমি বায়ুর অগ্রগতি 20 দিন থমকে থাকে রাজ্যের উপর। দীর্ঘ বিরতির পর উত্তরবঙ্গের 2 দিনাজপুরে পুরোপুরি, মালদহ জেলার কিছু অংশে বৃহস্পতিবার বর্ষার প্রবেশ ঘোষণা করেছিল আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের সঙ্গে মালদহের বাকি অংশ বর্ষাকাল শুরু হয়েছে। দেরিতে প্রবেশ করার জন্য জুন মাসে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি ঘাটতি রয়েছে। জেলার ভিত্তিতে স্বাভাবিকের চেয়ে 95 থেকে 39% কম বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের তুলনায় সবচেয়ে কম বৃষ্টি হয়েছে কলকাতায়। উত্তরবঙ্গের মালদহে ঘাটতি 73%। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন জুন মাসে বৃষ্টি কম হলেও চাষবাসের জন্য এই পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়, কিন্তু জুলাই মাসে কম বৃষ্টি চলতে থাকলে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। চাষবাসের জন্য 15 জুলাইয়ের মধ্যে বেশি পরিমাণে বৃষ্টিপাতের পরিমাণ প্রয়োজন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে ইঙ্গিত দিয়েছে জুনের চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। এটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়াতে সহায়ক হবে।